সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আমরা তড়িৎ প্রবাহ, চৌম্বকক্রিয়া ও চুম্বকত্ব এই অধ্যায়ে আলোচনা করছিলাম, যেটি হচ্ছে আমাদের চতুর্থ অধ্যায়। আজকে আমরা ক্লাস শুরু করব একটি গাণিতিক সমস্যা দিয়ে। এই সমস্যাটা আমাদের গত যে ক্লাস ছিল আমাদের, ওই ক্লাসের আলোকে আমরা এই সমস্যাটি সাজানো হয়েছে। তো আমাদের গত ক্লাসে আমরা কী বের করেছিলাম? আমরা বের করেছিলাম কোন একটি তড়িৎবাহী তারের জন্য ওই তড়িৎবাহী তার থেকে নির্দিষ্ট দূরত্বে চুম্বক ক্ষেত্রের মান নির্ণয়। তো সেক্ষেত্রে আমাদের সূত্রটি ছিল বি ইকুয়াল টু মিউ নট আই ডিভাইডেড বাই টু পাই এ। মানে এ কী ছিল? এখানে এ ছিল আমাদের তড়িৎবাহী তার থেকে যে বিন্দুতে আমরা চুম্বক ক্ষেত্রের মান নির্ণয় করব তার দূরত্ব। তো এই সূত্রের আলোকে আজকে আমরা এটি গাণিতিক সমস্যা সমাধান করব। তো আমরা দেখতে পাচ্ছি এখানে আমার দুইটি তার দেওয়া আছে, একটি হচ্ছে এ বি আর একটি হচ্ছে আর এস। এ বি তারের মধ্যে 5 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহিত হচ্ছে এবং আর এস তারের মধ্যে দিয়ে 2 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহিত হচ্ছে। এবং এটা এ বি তার দিয়ে আমার তড়িৎ প্রবাহিত হচ্ছে এ বিন্দু থেকে বি বিন্দুর দিকে, এবং আর এস তার দিয়ে তড়িৎ প্রবাহিত হচ্ছে আর থেকে এস বিন্দুর দিকে। আর এখানে একটা বিন্দু দেওয়া আছে পি। পি বিন্দু হচ্ছে আমাদের এই অংশ মধ্যবিন্দু, এর টোটাল অংশের মান হচ্ছে কত? 10 সেন্টিমিটার। তাহলে আমরা যদি বলি এ থেকে পি বিন্দু দূরত্ব কত, যেহেতু মধ্যবিন্দু 10 সেন্টিমিটার অর্ধেক, দ্যাট মিন্স কত? 5 সেন্টিমিটার। একইভাবে আর এস থেকে পি বিন্দু দূরত্ব কত? আর এস থেকে পি বিন্দু দূরত্ব তাও কত? 5 সেন্টিমিটার। তাহলে এখন আমরা যদি চিত্রটার দিকে তাকাই, তাহলে এখান থেকে আমরা কী কী বের করতে পারবো? আমরা বের করতে পারবো এ বি এর সাপেক্ষে পি বিন্দুর চুম্বক ক্ষেত্রের মান, এবং আর এস তারের সাপেক্ষে পি বিন্দুর চুম্বক ক্ষেত্রের মান। এবং আমাদেরকে চাওয়া হচ্ছে যে পি বিন্দুতে চুম্বক ক্ষেত্রের মান কত। যেহেতু এখানে আমাদের মোট দুইটা তড়িৎবাহী তার, আমরা চুম্বক ক্ষেত্র কয়টা পাচ্ছি? দুইটা। তার মানে এই দুইটা চুম্বক ক্ষেত্রের মধ্যে আমাদের একটা সম্পর্ক স্থাপন করা লাগবে। তাহলে স্টেপ ওয়ানে আমরা কী করবো? স্টেপ ওয়ানে আমরা এ বি তারের জন্য পি বিন্দুতে চুম্বক ক্ষেত্রের মান বের করবো। স্টেপ টুতে আর এস তারের জন্য পি বিন্দুতে আমরা চুম্বক ক্ষেত্রের মান বের করবো। তো আমরা দেখতে পাচ্ছি যে এ বি তারের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহিত হচ্ছে 5 অ্যাম্পিয়ার। তাহলে এ বি তারের জন্য পি বিন্দুর চুম্বক ক্ষেত্রের মান বি ওয়ান ইকুয়াল টু মিউ নট আই ওয়ান ডিভাইডেড বাই টু পাই এ। আমরা জানি মিউ নটের মান হচ্ছে কত? মিউ নটের মান হচ্ছে 4π×10⁻¹ টেসলা মিটার পার এম্পিয়ার, তাই তো? তো আমরা মিউ নটের মান বসালাম 4π×10⁻¹, আই ওয়ান হচ্ছে তড়িৎ প্রবাহ, সেটা হচ্ছে 5 অ্যাম্পিয়ার, দেন 2π×a, এ হচ্ছে এ বি তার থেকে পি বিন্দু দূরত্ব, তো সেটা হচ্ছে কত? 5 সেন্টিমিটার। 5 সেন্টিমিটার আমরা মিটার নিলে সেটা কত হয়ে যাবে? 0.5 মিটার। তাহলে আমরা যখন দেখতে পাচ্ছি এখানে আমাদের পাই পাই কেটে যাচ্ছে, আমরা চাইলে এখানে 2 × 2 = 4, দেন আমরা যখন করবো ক্যালকুলেশন করলে আমরা পাচ্ছি চুম্বক ক্ষেত্রের মান 40×10⁻¹ টেসলা। তাহলে এখানে আমাদের একটা ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে চুম্বক ক্ষেত্রের দিক কোন দিকে হবে, খাতা বরাবর বাইরের দিকে নাকি ভিতরের দিকে। তো এই জন্য আমাদের ছবিটি হচ্ছে এ বরাবর, এ বি বরাবর। তাহলে আমরা খেয়াল করব পি বিন্দু হচ্ছে কোথায়? এখানে হচ্ছে আমাদের পি বিন্দু, এখানে হচ্ছে আমাদের পি বিন্দু। তাহলে আমরা দেখব এ বি তারের জন্য পি বিন্দুর মধ্যে আমাদের চুম্বক ক্ষেত্রের দিক কোন দিকে। তাহলে কী করবো আমরা? আমরা তড়িৎ প্রবাহের দিক খাতাটা একটু ঘুরাবো, ঘুরে তড়িৎ প্রবাহের দিক বরাবর আমরা এভাবে নাক বরাবর ধরবো। নাক বরাবর ধরাবো, দেখতে পাচ্ছি পি বিন্দু হচ্ছে এ বি তারের ডান পাশে। তো যেহেতু এ বি তারের ডান পাশে, তাহলে এখানে আমাদের কী বসবে? ক্রস নাকি ডট? আমাদের বসবে ক্রস। দ্যাট মিন্স আমরা বলতে পারতেছি যে এ বি তারের জন্য পি বিন্দুতে আমাদের চুম্বক ক্ষেত্রের দিক হচ্ছে কোন দিকে? ভিতরের দিকে। আচ্ছা, যেটা আমি এখানে দেখিয়ে দিয়েছিলাম যে এ বি তারের জন্য আমাদের পি বিন্দুতে চুম্বক ক্ষেত্রের দিক হচ্ছে কি? ভিতরের দিকে। এবার আমরা আর এস তারের জন্য আমরা বি টু বের করবো, দেন সেটা কত? মিউ নট আই টু 2π a। তো মিউ নটের মান আমরা জানি আই টুর মান হচ্ছে 2 অ্যাম্পিয়ার, দেন ফাইনালি আমরা বি টু এর মান পাচ্ছি 8×10⁻¹ টেসলা। এখন আর এস তারের জন্য আমাদের পি বিন্দুতে চুম্বক ক্ষেত্রের দিক কেমন হবে? তো সেটা যদি আমরা একটু আঁকতে চাই, তাহলে আমি দেখতে পাবো
যে আর এস তারের জন্য, তো এটা হচ্ছে সাপোজ আমাদের আর এস তার, আমাদের তড়িৎ প্রবাহিত হচ্ছে এদিকে, পিটা হচ্ছে এদিকে, সরি পি হচ্ছে আমাদের ঠিক এ এ পয়েন্টে। তাহলে এখন আমরা কি করব, পি বিন্দুর মধ্যে আমাদের দিকটা কিভাবে আমরা বের করব। তাহলে আবার আমরা কি করব, খাতাটাকে ঘুরিয়ে নাক বরাবর ধরব। তো নাক বরাবর ধরাবো, দেখতে পাচ্ছি যে আমরা আমাদের পি বিন্দু হচ্ছে আর এস তারের বাম পাশে, আর এস তারের বাম পাশে যদি বাম পাশে পড়ে সেক্ষেত্রে আমরা কি বসাবো, ডট নিয়ে ক্রস, অবশ্যই ডট কি বসবে এখানে, ডট। ডট মানে হচ্ছে আর এস তারের জন্য তড়িৎ চুম্বক ক্ষেত্রের মান হচ্ছে কোন দিকে, বাইরের দিকে, ওকে, যেটা আমরা এখানে দেখালাম যে ডট দিয়ে সেটা হচ্ছে বাইরের দিকে। এবার আমরা এ চিত্র দুটো যদি আমরা একসাথে আঁকতে চাই তখন সেক্ষেত্রে আমাদের কেমন দাঁড়াবে, তো আমরা দেখতে পাচ্ছি এটা যদি এ বি হয়, এটা যদি আর এস হয়, তো আমরা দেখতে পাচ্ছি এ বি তারের জন্য ক্রস, আর আর এস তারের জন্য আমরা কী পাবো, আমরা ডট পাচ্ছি। তাহলে এক্ষেত্রে আমরা পাচ্ছি ক্রস বা ভিতরের দিকে এ বি তারের জন্য, আর আর এস তারের জন্য কী পাচ্ছি, এটার জন্য পাচ্ছি ক্রস, আর আর এস তারের জন্য আমরা কী পাচ্ছি, ডট। এটা হচ্ছে ভিতরের দিকে, এটা হচ্ছে বাইরের দিকে, তার মানে আমরা দেখতে পাচ্ছি বি ওয়ান এবং বি টু এই দুটি চুম্বকক্ষেত্রের দিক হচ্ছে বিপরীত দিকে। তো আমরা যে মোট চুম্বকক্ষেত্রের মান বের করতে যাব সেক্ষেত্রে যেহেতু বিপরীত দিকে, তাহলে এবার আপনারা বলেন আমাদের পি বিন্দুতে চুম্বক ক্ষেত্রের মোট মান কী হবে, যেহেতু বিপরীত দিকে সেক্ষেত্রে আমাদের পি বিন্দুতে, পি বিন্দুতে মোট চুম্বক ক্ষেত্রের মান হবে আমাদের বলেন কি হবে, বি ওয়ান মাইনাস বি টু, কারণ কি, যেহেতু যেহেতু পরস্পরের পরস্পরের দিক হচ্ছে কি বিপরীত, ওকে, যেহেতু তারা বিপরীত দিকে অবস্থিত তাদের দিক, সেক্ষেত্রে আমরা লিখতে পারবো কি বি ওয়ান মাইনাস বি টু। তো আমরা বি ওয়ানের মান জানি কত, 40 × 10⁻⁶, আর বি টুর মান হচ্ছে 8 × 10⁻⁶, তো সেক্ষেত্রে আমরা কত পাচ্ছি, 32 × 10⁻⁶ টেসলা। তার মানে আমরা খুব সহজেই আমরা সূত্রটি ব্যবহার করে আমরা পি বিন্দুতে আমরা মোট চুম্বক ক্ষেত্রের মান আমরা বের করতে পারছি। এবার আমরা ঠিক সেম উদ্দীপকের জন্য আমরা আরেকটি প্রশ্ন করব, সেটা হচ্ছে যদি আর এস তারের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহের দিক পরিবর্তন করা হলে পি বিন্দুতে চুম্বক ক্ষেত্রের মানে কীরূপ পরিবর্তন হবে। এখন আর এস তারের ক্ষেত্রে আমাদের তড়িৎ প্রবাহ দিক হচ্ছে কী বরাবর, ঠিক আর থেকে এস বরাবর। আমরা যদি দিকটা পরিবর্তন করে দিই অর্থাৎ সেক্ষেত্রে আমাদের দিকটা কী হয়ে যাবে, আই টু এর দিক এস থেকে আর এর দিকে। যেহেতু তড়িৎ পরিবাহের প্রবাহের দিক চেঞ্জ হয়ে যাচ্ছে, তার মানে আমরা পি বিন্দুর মধ্যেও চুম্বক ক্ষেত্রের মানেরও পরিবর্তন দেখা দিবে। তো সেটা আমরা কীভাবে বের করব, তো আমরা ঠিক আগের মতো আমরা এ বি তারের জন্য বি ওয়ান বের করলাম, যেটা ছিল 40 × 10⁻⁶ টেসলা, এবং আর এস তারের জন্য আমরা পি বিন্দুতে চুম্বক ক্ষেত্রের মান বের করবো, সেটি কত, 8 × 10⁻⁶ টেসলা। এখন প্রশ্ন হচ্ছে বি এর দিক কীভাবে, কোন দিকে, তো আমরা ঠিক আগের মতো আমরা চলে যাব, আমরা আগের মতো ছবিটি যখন আমরা আঁকবো তো আমরা দেখতে পাবো ঠিক আগের মতো যে আমাদের এ বি তারের জন্য আমরা কেউ ঠিক এভাবে নাক বরাবর ধরবো। তো আমরা দেখতে পাচ্ছি পি বিন্দু হচ্ছে এ বি তারের ডান পাশে অবস্থিত, যেহেতু ডান পাশে সেক্ষেত্রে আমরা কী পাবো, এ বি তারের জন্য আমরা ক্রস পাচ্ছি, ঠিক আছে। এবার আর এস তারের জন্য যখন আমরা আর এস তারকে যখন আমরা আঁকবো, যখন আমরা আর এস তারের জন্য আমরা ছবিটি আঁকবো, আমি একটু আঁকি, এটি হচ্ছে আমার আর এস তার, ডিরেকশন হচ্ছে ঠিক এদিকে, ওকে। তাহলে এখন আমি যদি বলি আমরা খাতাটা কী করবেন, জাস্ট ঘুরাবেন। এবার ঘুরানোর পর আমি দেখতে পাচ্ছি যে পি বিন্দু হচ্ছে ঠিক এখানে, তার মানে ঠিক এভাবে যখন আমরা আঁকলাম পি বিন্দু হচ্ছে আমাদের আর এস তারের ঠিক ডান পাশে, তাই তো, যেহেতু আর এস তারের ঠিক ডান পাশে, তার মানে আমরা এক্ষেত্রে কী পাবো, এক্ষেত্রে আমরা ডিরেকশনটা কী পাবো, ক্রস, দ্যাট মিনস কোন দিকে, খাতার তল বরাবর ভিতরের দিকে। তার আমরা দেখতে পাচ্ছি
एक क्षेत्र बी वन एवं बी टू दुटर दिक एक ही दिखे को दिखे खाता तल बरबर भर दिखे जेहेतु एक ही दिखे तो जानी जख दुईटी वेक्टर मान वेक्टर दिक एक ही दिखो है से क्षेत्र में तरह आउटपुट क्या पा जस्ट ये हमें क्यों दीब एक ही दिखो हम दुईटा राशि क्य हो जाए जस्ट जोग हो जाए तो जोग हो गए कत पा 40 × 10⁻⁶ प्लस 8 × 10⁻⁶ इक्वल टू कत 48 × 10⁻⁶ टेस्ला ये कि हमें ये अवस्थाय पी बिंदुर मध्य हमें चुम्बक क्षेत्र मान तेल परिवर्तन चेलोम ना आगे कत छो आगे छो 32 आगे छो 32 एक क्ज करें एक बी प्राइम नाम दी तेल परिवर्तन क्या बेर करब चुम्बक क्षेत्र परिवर्तन डेल बी इक्व टू के बड़ो हमें बी प्राइम बड़ो बी प्राइम माइनस बी इक्ुअल टू 48 × 10⁻⁶ −32 × 10⁻⁶ तेल इक्ुअल टू कत पाँची हमें इक्ुअल टू पाँची 16 × 10⁻⁶ टेस्ला कि हमें बृद्धि पे ये हमारे आर एस तार मध्य दिए जो तर प्रवाह दिक चेंज कर फिली से क्षेत्र में चुम्बक क्षेत्र मान बेड़े जा कत बेड़े जा 16 × 10⁻⁶ टेस्ला एबारे ज्ञान समस्या समाधान करब जो हे बोर्ड प्रश्न से चिटंग बोर्ड 2017 तो हमें एखे मोट दुटे चित्र देखते एक सरलरेखा और एक हे कि कुंडली तो सरलरेखा हमारे एक्स वाई तार जार मध्य थे 10 एम्पियर तरल प्रवाहित होच्छे एक्स वाई थे पी बिंदु दूरत्व हम 1 मीटर और एक हमें वृत्ताकार कुंडली एक पाकेर से क्षेत्र तरल प्रवाह मान कत 10 एम्पियर और कुंडली व्यासार्ध हम कत 1 मीटर एबार एक प्रश्न दिखे चले जाए प्रथम गण नम्बर प्रश्नटी देखब तो गण नम्बर प्रश्नटी होच्छे एक्स वाई तारे जो पी बिंदुते चुम्बक क्षेत्र मान कत खूब सहज एक प्रश्न ये तो जेहेतु एक सरलरेखा डिस्टेंस हे कत 1 मीटर दैट मीस देवा आछे आई इक्वल टू 10 एम्पियर ए इक्वल टू 1 मीटर तो सरलरेखार जो चुम्बक क्षेत्र मान कत म्यू नोटाई 2πa तो हमें म्यू नोटर मान कत जानी 4π × 10⁻⁷ आईर मान 10 2 × π × a एर मान हे कत 1 तो से क्षेत्र में 100 तारे पी बिंदुते चुम्बक क्षेत्र मान पासी 2 × 10⁻⁶ टेस्ला एबार घर नम्बर प्रश्न एक देखो तो घर नम्बर प्रश्नटी हे पी ओ किऊ बिंदुर जेको एक बिंदुते चुम्बक क्षेत्र मान बेसि जीटा के गाणितिक भावे विश्लेषण कर देखाते हैं तो हमें पी बिंदुर चुम्बक क्षेत्र मान आप गते पे तो क्षेत्र में बर मान कत छो 2 × 10⁻⁶ टेस्ला एन ए कुंडलर जो किऊ बिंदुते चुम्बक क्षेत्र मान बेर करब तो हमें देखते किऊ एखे आर मान हे कत 1 मीटर आईर मान 10 एम्पियर एखे पाक संख्या हे कत 1 जेहतु एक पाक संख्या देखा जा सूतरा किऊ बिंदुते चुम्बक क्षेत्र मान बी प्राइम इक्ुअल टू एन म्यू नोट आई डिवाइडेड बाय 2 एन एम हो 1 म्यू नोटर मान हो 4π × 10⁻⁷ आईर मान 10 एवं आर एम हो कत 1 तो क्षेत्र में पासी चुम्बक क्षेत्र मान 6.28 × 10⁻⁶ टेस्ला तो हमें देखते पी बिंदु चुम्बक क्षेत्र मान हे 2 × 10⁻⁶ टेस्ला किऊ बिंदु चुम्बक क्षेत्र मान हे 6.28 × 10⁻⁶ टेस्ला तर मैं हमें देखते किऊ बिंदुते चुम्बक क्षेत्र मान बेसि तब गाणितिक भाव प्रमाण कर लम पी ओ किऊ बिंदु जेको एक बिंदुते चुम्बक क्षेत्र मान बेसि से क्षेत्र में बिंदुटी हे कि बिंदुटी हे किऊ बिंदु अपनारे जो एक होमवर्क थाकबे से होमवर्कटी हे आमादेर ठीक आमादेर प्रथम गाणितिक समस्यार मतो ए बी तार तर प्रवाह मान हे 10 एम्पियर आर एस तार तर प्रवाह हे 5 एम्पियर ए बी थे आर एस दूरत्व हे 10 सेंटीमिटार और एस थे पी बिंदु दूरत हे ये पी बिंदु दूरत हमें कत दूरत हमें 5 सेंटीमिटार हाँ प्रश्न हे ए दुटी तार ए बी और आर एस तार पी बिंदुते
তো মুখ্যত্বের মান বের করো। কীভাবে করবেন নিশ্চয় আপনারা বুঝতে পারছেন, আমাদের প্রথম ঠিক প্রথম অঙ্কটির মতোই হুবহু, শুধুমাত্র এখানে আমরা পি বিন্দুর অবস্থানটা আমি জাস্ট পরিবর্তন করে দিলাম। তো আপনারা ঠিক সেভাবে নাক বরাবর ধরবেন, ডানে বসছে পি বিন্দু নাকি বামে বসছে ওভাবে আপনি কী করবেন তার দিকটা নির্ণয় করবেন, দেন অনুযায়ী আপনার এই দুইটি চৌম্বক ক্ষেত্রকে আপনার যোগ করবেন অথবা কী করবেন বিয়োগ করবেন। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।